क्रा सलो डी वाई एफ जुगेंद्र लोकल कमिटी सकथर मूंगा खाइजाखा सकमुचुंगे कई थीरीमानी पांडा पांडा मानजाखा हास्टी सीपीआईएम टांगफांग जितेंद्र चौधरी क्रा सालो कम्रेड अजित रॉय चौधरी थीमानी सालन रगै डीवाईएफ वाई जुगेंद्र लोकल कमिटी सकथर मूंगा जुगेंद्र नगर पार्टी अफिस खाइजाखा सकमुचुंगे कई थीरीमानी पांडा पांडा ओ नारे अक्रा अंगे मानजाखा हास्टी सीपीआईएम टांगफांग जितेंद्र चौधरी न खबई सीपीआईएम गुबुन अजामारक पांडा सकमुचुंगे थीरीनाय रकन खा गाहाम याफारमानी लगे लगे हास्टी हाफांग दाल बिदाल सामू हमूंग सेजाउ ककना रखा हास्टी सीपीआईएम टांगफांग जितेंद्र चौधरी त्रिपुरा शिक्षक कर्मचारी जा सारा देश मध्य गत साढ़े चार बच्चों विप्लव जेट और डॉक्टर मानिक सहार सरकार এরা কোন নিয়োগ করেনি তারপরও সারা দেশের নিরিখে ত্রিপুরাজ্যের মধ্যে গড়পড়তা জনসংখ্যার বিচারে সারা দেশের সর্বোচ্চ ত্রিপুরাজ্যের সরকারি কর্মচারী আর কোন রাজ্যে নেই বামপন্থী ফ্রন্ট সরকার করেছে আর সেই জায়গাতে অপবাদ দেওয়া হয়েছে বামপন্থী সরকার দিল্লি থেকে নাকি টাকা পাঠিয়ে দেওয়া হয় এই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করার জন্য মানিক সরকার আর আদল চৌধুরী চক্রান্ত করে সেই অর্থ কর্মচারীদের বেতনের দিলে এরা দেন না অন্য ক্ষেত্রে খরচ করেন বা দুর্নীতি করেন অপচয় করেন যদি বিজেপি আইপিএফটি সরকার হয় প্রথম মন্ত্রিসভাতে তাদের এই বঞ্চনা থেকে মুক্ত করবে এ রাজ্যকে একেবারে হিরাই মুড়িয়ে দেবেন রাস্তা ঘাট এবং এ রাজ্যের অর্থ সামাজিক বিকাশ ঘটাতে হলে পরে শিক্ষা সংস্কৃতি শিল্প কৃষি সব দিক থেকে ত্রিপুরার দিকে এগিয়ে যেতে হবে তার জন্য ভারত সরকারের সমস্ত মন্ত্রক এই রাজ্যে কেদারভাবে তারা বিনিয়োগ করবে বন্ধুগণ আপনারা যোগেন্দ্রনগরের মানুষ বা এই এলাকার ত্রিপুরাজ্যের যে কোনো এলাকার মানুষ আপনার স্বশ্য এলাকা স্বশ্য গ্রাম স্বশ্য ওয়ার্ড স্বশ্য বিধানসভা কেন্দ্র স্বশ্য মহকুমা বা জেলা একটু খতিয়ে দেখুন গত সাড়ে চার বছরে আমি তো বললামই ২৯৯টা প্রতিশ্রুতি ২৯০টা বাড়তি এগুলি বলার জন্য বলতে হয় এবং যে কটা প্রতিশ্রুতি যে কোনো পরিবারের জন্য মানুষের জন্য জরুরি এগুলো পূরণ করার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা আজকে ক্যাট পাস করা যুবক যুবতী সিআরবিটিতে পরীক্ষা দেওয়া যুবক যুবতী পাস করা যুবক যুবতীদেরকে কেন অফার দেওয়া হয় না তার জন্য বলতে গিয়ে লাঠি কাটা খেতে হয় সিআরবিটিতে পরীক্ষা দেওয়া এরা চাকরিত পরে কেন ফল প্রকাশ করা হয় না এটা বলতে গিয়েও পুলিশের লাঠি পেটা খেতে হয় গ্রামে রেগা বা টুয়েল যেগুলো শ্রম দিবসের দ্বিগুণ হওয়ার কথা মজুরিতে দ্বিগুণ হওয়ার কথা আজকে এটা এখন অধরা স্বল্প পরিমাণ এই সমস্ত প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে এটা মুষ্টিমেয় কিছু বিজেপি শাসক দলের যারা হুমরা চুমরা গত সাড়ে চার বছরে
লাখপতি হয়েছে কালো সম্পদ তৈরি করেছে এই সম্পদ পাহারা দেওয়ার জন্য কিছু লোক চাই জাগায় জাগায় এজন্য কিছু নিরীহ যুবক এদের ক্ষুধার যন্ত্রণা বেকারত্বের চালা এই প্রলোভনের হাতে ফেলে এদের কিছু মদ মাংস খাইয়ে জুয়ার সাথে যুক্ত করে বাইক বাহিনী তৈরি করেছে সেই বাইক বাহিনীর তেলের দোকান দিতে গিয়ে আজকে রেগা কুয়েপের অর্থ সব গায়েব হয়ে যাচ্ছে দেখছেন তার মধ্যে ব্যুরো রিপোর্ট চিনি খরাং।